ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম আবাসিক ছাত্রাবাস শহীদুল্লাহ হল। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই ভবনটি প্রথমে ঢাকা হল এবং 1969 সালে নামকরণ করা হয় শহীদুল্লাহ হল। হল সংলগ্ন এই পুকুরটিও সেই সময়কার বলে জানা যায়। 1952 সালে এই পুকুর ঘাটে বসেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 144 ধারা ভেঙে মিছিল বের করা হবে। তবে আরেকটি কারণে এই পুকুরটি আলোচিত। মানুষ খেকো হিসেবে দুর্নাম আছে এই পুকুরের। আজ আপনারা দেখবেন শহীদুল্লাহ হলের ভুতুরে পুকুরের ব্যাখ্যাতীত রহস্য নিয়ে একটি বিশেষ পর্ব। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের বলছি, প্রতিদিন নতুন নতুন ভিডিওর জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই ডান পাশের বেল আইকনটিতে ক্লিক করে ইমেল নোটিফিকেশন নিশ্চিত করুন। ইতিহাস ঘেঁটে জানা যায়, এই এলাকাটির আগের নাম ছিল বাগে মুসাখা। সপ্তদশ বা অষ্টাদশ শতকে এখানে একটি বাগান তৈরি করেছিল বারো ভূঁইয়ারা। ধারণা করা যায় এই পুকুরটিও সেই সময়কার হতে পারে। তপ্ত গরমে এই পুকুরের শান্ত শীতল পানি আপনাকে আকর্ষণ করবে। আপনি হয়তো নির্দ্বিধায় নেমে যাবেন পানিতে, কিন্তু আপনি জীবিত উঠে আসতে পারবেন কি না তা নিয়ে আমাদের সন্দেহ হতেই পারে। পুকুরের ইচ্ছা হলে ঠিকই আপনাকে টেনে নামিয়ে নিয়ে যাবে একেবারে তলায়, যেখান থেকে সাধারণত জীবিত ফিরে আসে না কেউ। এক প্রত্যক্ষদর্শীর বর্ণনা থেকে জানা যায়, 40-50 দশক থেকে প্রতি বছর এই পুকুরে ডুবে শিক্ষার্থী মৃত্যুর ঘটনা ঘটছে। 1972 সালের পর তিনি অন্তত 25 শিক্ষার্থীকে এই পুকুরে ডুবে মারা যেতে দেখেছেন। শহীদুল্লাহ হলের কর্মচারীদের মতে এ সংখ্যা কমপক্ষে 30 জন। আর সব তথ্য এক করে জানা গেছে আরও একটি আশ্চর্য রহস্য। এই পুকুরে ডুবে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি মারা যায়নি, মারা গেছে কেবল স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই। পুকুরে ডুবে বেশ কয়েকটি প্রাণহানির পর পুকুরের পাশে গোসল করা ও সাঁতার কাটা নিষেধ সংবলিত একটি সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রতি বছরই শিক্ষার্থীরা সাঁতার কাটতে নামছে এবং প্রাণ হারাচ্ছে। পুকুরে গোসল করতে বা সাঁতরাতে নেমেই ঘটছে এই মৃত্যুর ঘটনা। অনেকে বিশ্বাস করেন এই পুকুরের মাঝখানে রয়েছে গভীর এক গর্ত, আর এক ডাইনি বাস করে সেই গর্তে। পুকুরে কেউ সাঁতরাতে নামলে ওই ডাইনি টেনে নিচে নামিয়ে নেয় তাকে। অনেকেই জানিয়েছেন পুকুরটিতে অতি প্রাকৃতিক কিছু একটা রয়েছে। 2015 সালে ফজলুল হক হলের এক আবাসিক শিক্ষার্থী পা পিছলে ঘাটের সিঁড়ি থেকে পানিতে পড়ে যান। আধ ঘন্টা চেষ্টার পরও তার কোনো হদিশ করতে পারেনি কেউ। পরে ফায়ার সার্ভিস এসে পুকুরের তলা থেকে উদ্ধার করে তার লাশ। ওই বছরই আরেক শিক্ষার্থী পুকুরে ডুবে যান। তাকে উদ্ধার করা হলে তিনি জানান, পুকুরের মাঝামাঝি যাওয়ার পর তার গায়ে একটা বৈদ্যুতিক শকের মতো আঘাত করেছিল, এর ফলে সে তার শরীরের সব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। 2003 সালে পুকুরে ডুবে মারা যায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী এবং বহিরাগত এক তরুণ। 2004 সালে প্রাণ হারান শহীদুল্লাহ হলের এক শিক্ষার্থী। 2009 সালে পুকুরে সাঁতরাতে নেমে ডুবে মারা যায় এক ভর্তি পরীক্ষার্থী। 2016 সালে 7 ফেব্রুয়ারি পুকুরে ডুবে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়। আর এই বছর এপ্রিলের 5 তারিখে পুকুরে ডুবে প্রাণ হারায় ফলিত পরিসংখ্যান বিভাগের এক ছাত্র। শহীদুল্লাহ হলের রহস্যময় এই পুকুরটি নিয়ে আলোচনা বিতর্ক কম হয়নি। কি কারণে এই পুকুরে ডুবে প্রতি বছর শিক্ষার্থীরা প্রাণ হারাচ্ছে তা নিয়ে রহস্য কিন্তু ঘনীভূত হয়েছে আরও। কেউ বলছেন এই পুকুরের পানির গুণগত মান ভালো নয়, যার কারণে পানিতে ডুব দিলে রক্তচাপজনিত সমস্যা সৃষ্টি হয়, এতে অনেকে মারা যেতে পারে। আবার অনেকের মতে অনেক বড় এবং গভীর এই পুকুরে সাঁতার কাটতে গিয়ে অনেকে হাঁপিয়ে পড়ে এবং হার্ট অ্যাটাকে মারা যায়। আবার কারো মতে পুকুরের তলায় জন্মানো উদ্ভিদের লম্বা লতায় পা জড়িয়ে গিয়ে অনেকে ডুবে যেতে পারে। পুকুরের পানিতে কোনো সমস্যা আছে কিনা তা জানার জন্য বেশ কয়েকবার পানি পরীক্ষা করা হয়েছিল, কিন্তু পানিতে কোনো সমস্যা পাওয়া যায়নি বলে জানা যায়। পানির কম্পোজিশন বা চাপের সমস্যা কিংবা বিষাক্ত কোনো গ্যাস নেই এই পুকুরের পানিতে। আপাত দৃষ্টিতে সবকিছু স্বাভাবিক এই পুকুরে ডুবে শিক্ষার্থী মৃত্যুর ঘটনা কিন্তু বন্ধ হচ্ছে না। ঠিক কি কারণে প্রতি বছর সাঁতার কাটার সময় ডুবে গিয়ে শিক্ষার্থীদের মৃত্যু ঘটছে তার সন্তোষজনক ব্যাখ্যা কি হতে পারে বলে মনে হয় আপনার? ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, যুক্ত হন আমাদের ফেসবুক এবং টুইটার পেজে।
আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্রতিদিন নতুন নতুন সব ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস চ্যানেলে।